ভাঙরে উদ্ধার বোমা তদন্তে পুলিশ আবারও বোমা উদ্ধার ভাঙরে এই ঘটনা ঘটেছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙর পোলের হাট থানার অনন্তপুর গ্রামে ঘটনার সূত্রে জানা যায়, পুলিশ গোপন সূত্রে জানতে পারে অনন্তপুর গ্রামের মাঠের মাঝখানে কে বা কারা বোমা রেখে গেছে। এই খবর পাওয়ার সাথে সাথে পুলিশ এলাকায় গিয়ে উদ্ধার করে বোমা। তবে কে বা কারা বোমা রেখেছে সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পোলের হাট থানার পুলিশ। আমি দেখেছি ওই যে বিকেল থেকে একটা লোক খুব লাঠি সোঁটা নিয়ে যাচ্ছে, তার বলে তো কিছু মারার জিনিস যাচ্ছে, তারপরে এবার দেখলুম গিয়ে বলছে এখানে বোম রয়েছে। তা বলে আমার বাড়ির ধারে আমার তো ভয় বেশি, তা কি নিশ্চয় কারো জানাবার দরকার। তা বলে ঠিক আছে আমাকে জানিয়ে দিচ্ছি বলে এই পর্যন্ত রেখে দিয়েছে, বোমটা ওখানে রেখে দিয়ে সব ঝাঁসে চলে গেছে। বোমটা কোথায় ছিল? বোমটা ওই যেখানেই আপনারা দেখেছেন ওখানেই রয়েছে। কি আছে আশপাশে? কি আছে আশপাশে? কলা বাগানের ভিতরে। আচ্ছা, কটা বোমা আছে দেখেছেন? না আমি আর ওইসব এংলি মেংলি দেখিনি, আমার এমনি ভয় বেশি। ওই দূর থেকে যা দেখেছি ওই যে বললো যে তিনটে রয়েছে কি চারটে রয়েছে ওটা আমি দেখিনি, বলেছে বোম রয়েছে এটাই জানি। কারা রাখতে পারে বলে মনে করছেন? এখন সেটা তো আমরা বলতে পারবো না, আমরা মাঠের মধ্যে বাস করি, আমাদের বাল বাচ্চা নিয়ে থাকি, ভয় ভয় তো লাগতেছে আমার যে কেটা রেখেছে আমাদের উপর হিংসা করে রেখেছে কি কেটা রেখেছে সেটা আমি বলতে পারবো না। আচ্ছা, কখন দেখলেন এটা মোটামুটি? আমি দেখেছি তখন চারটে থেকে ওরা খুব যাওয়া আসা করছে, আমি বলছি ওই মনে করছি অন্য ব্যাপারে যাচ্ছে, তারপরে দেখলাম যে আমি চারটে দিকে দেখতে পেলাম যে ওখানে বোমের জন্য সবাই যাচ্ছে দেখতে। এটা কোন গ্রাম? এটা এটা অনন্তপুর পূর্ব পাড়া। আপনার কি এখন আতঙ্কের মধ্যে আছেন? হ্যাঁ, আমাদের তো ভয় তো লাগছে, আমরা আতঙ্কের মধ্যে থাকবো না। আচ্ছা, ঠিক আছে। মানে আমি মারতে একজন মাটি হয়েছিল, মারা গেছিল পাশে আমাদের একটা বড় গোরস্থানা আছে, বুঝতে পেরেছেন? তা থেকে বেলা আড়াইটা বাজে আমি মাড়ি দিয়ে আসছিলাম। এই বাগানটায় একটা জরি একটা সাদা থলে আছে, থলেটা আমি তো সঠিক জানিনি, দেখতে পাই। কি বাগান ছিল ওটা? হ্যাঁ, কি বাগান? ওটা কলা বাগান ছিল। আচ্ছা আচ্ছা। আমার একটা চাচি ওই আমার সাথে বলে যে আমার গিন্নির সাথে বলে যে ওই বাগানে একটা ব্যাগ আছে আর একটা জরি পড়ে আছে, কি দেখ কি আছে। তা আমি এসে দেখলাম, দেখার পরে দেখলাম একটা বোম পানা কি আছে, আমি আর কিছু দেখিনি বেশি, হেঁটে আমি আবার চলে এসেছি। আপনার কি আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্ক মানে বাড়ির ধারে এমনি তো আতঙ্ক হবে, মানে মাঠের ওই সাইডটাই তো বাড়ি, সব এই একটা বাড়ি আছে, এমনি তো আতঙ্ক মানে লাগবে। এখন তো ভোট টোট কিছুই নেই, তারপরে এরকম তার মানে কেরা রেখে গিয়েছে এখানে, কার কি পরিকল্পনা আছে বা কিছু আছে? এখন কি মানে চক্রান্ত চলছে বলে মনে করেন? না ওটা বলতে পারবো। আচ্ছা, পুলিশকে খবর দেওয়া হয়েছে? না পুলিশকে খবর দিই। আচ্ছা ঠিক আছে। আপনার নামটা? আমার নাম সাধন মোল্লা। ঠিক আছে।